ইতিহাস সৃষ্টি করতে চলেছেন কলকাতা হাইকোর্টের বিখ্যাত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে যারা দুর্নীতি করেছে তাদেরকে কিন্তু শান্তিতে থাকতে তিনি দেবেন না, এবং সাধারণ মানুষ এবং যারা প্রতারিত হচ্ছে সেই সমস্ত মেধা তালিকার ভিত্তিতে চাকরি পাওয়ার যোগ্য শিক্ষার্থী তারাও কিন্তু স্যালুট করছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলবেন? অনেক দিন বাদে কলকাতা হাইকোর্টে এই ধরনের এক বিচারপতিকে পেলাম, যাকে আমাদের হাজারো হাজারো সেলাম, হাজারো হাজারো সেলাম। এত দৃঢ়তা, বেশ কিছু আইনজ্ঞ তারা যে তার দরজা আটকানো, জুতা সুরাধার দিকে অনেক কিছু করছেন কিন্তু তাকে দমানো যায়নি, তাই তার প্রতি আমাদের হাজারো সেলাম রইল। এবং গ্রামে গ্রামে সাধারণ মানুষও এবার মুখ ফিরিয়ে নিচ্ছে, তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। রাজ্যের শাসক গোষ্ঠী সবসময় দাবি করেছিল যে বিজেপি কেন্দ্র স্তর এবং রাজ্য স্তরে যে সমস্ত নেতা নেত্রী রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে ইউজ করছে সিবিআইকে। অথচ এবিপি আনন্দে এসে সাক্ষাৎকার দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ বাবু, এবং তিনি বললেন যে না, তিনি ইমোশন হয়েছেন এবং যারা মামলা করেছিল সেই মামলার ভিত্তিতেই তিনি কঠিন পদক্ষেপ নিয়েছেন। এখানে কোনোরকমভাবে তাকে কেন্দ্র বা বিজেপি তাকে এতটুকু কিন্তু পড়াশোনা দেয়নি। শাসক গোষ্ঠী বলেছে বা তারা দাবি করছে এখানে বিজেপি যুক্ত রয়েছে। আমার কথা হচ্ছে, এই মমতা ব্যানার্জি তো বামপন্থের আমলে দিনের পর দিন বামপন্থের আমলে ছোট্টখাটো ঘটনাতেও সিবিআই চেয়েছে, ছোট্টখাটো আই সিবিআইয়ের বিরুদ্ধে করলে চলবে কিন্তু। এবং সেদিন অভিজিৎবাবু একটা কথা বললেন যে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে এই এত নম্বর কেসটা দাও তো, আমি সিরিয়াল মেনটেন করিনি, আমার বিরুদ্ধে অভিযোগ। তা আমি দেখছি বিচারালয়ের মধ্যে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যে ওই মেয়েটা কাঁদছে কোলে একটা বাচ্চাকে নিয়ে, আমি ওই কেসটা আগে চেয়েছি। এই ধরনের ঘটনা আমার সামনে ঘটলে আবারও করবো, আমি আবারও করবো। আগে ওই কেসটা আমি শুনতে চাই কী হয়েছে, তার আবারও করবো। কারো প্ররোচনায় আমি কোনোদিনই প্রভাবিত হব না।